নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। বাঙালি মাত্রই আমরা চপ খেতে ভীষণ পছন্দ করি, আজকে সেরকমই একটা চপের রেসিপি নিয়ে হাজির হয়েছে, মোচার চপ। রেসিপিটি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর রোজকার মতো অনুরোধ রাখবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে সাথে পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে করে আমি রেসিপি আপডেট করলেই আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। মোচার চপের জন্য একটা ছোট মোচা শুধুমাত্র ফুলগুলো কেটে 2 ঘন্টা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে জলটা পুরোটা ঝরিয়ে নিয়েছি। মোচা কাটার প্রসেস না জানলে তার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। একটা সেদ্ধ করা আলু নিয়েছি, বড় মাপের নিতে হবে। তেল লঙ্কা করে নিয়েছি 1টা, শুকনো লঙ্কা দিয়ে আদা বাটা 1 চামচ, ধনে আর জিরে গুঁড়ো লাগছে 1/2 টিস্পুন করে, জিরে দিয়েছি গোটা, হলুদ নিচ্ছি, আর নুন লাগছে পরিমাণ মতো, কিছু চীনা বাদাম আমি শুকনো খোলায় ভেজে খোলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, বেসন লাগছে 1/2 কাপ, এটা আমি নুন আর অল্প একটু খাবার সোডা দিয়ে গুলবো। প্রথমেই আমি মোচাটাকে সেদ্ধ আলুর সাথে ভালো করে স্ম্যাশড করে নেব এখানেই, আর তেল লঙ্কা যেটা করেছিলাম সেই তেল লঙ্কাটাকে আমি লঙ্কাটা একটু স্ম্যাশড করে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, এতে আমি জিরে ফোড়ন দিচ্ছি, আদাটা দিয়ে দেবো, এর সাথে সাথে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার মোচাটা দিয়ে দেবো। একটু মোচা আর আলু মাখাটা আমি তেল লঙ্কার বাটিতে ভালো করে মিশিয়ে নিয়ে সেটা কড়াতে দিয়ে দেবো। এরপর প্রয়োজন মতো নুন আর বাদামটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। দেখুন মিশ্রণটা পুরো কড়া থেকে যেন উঠে আসছে, মিশ্রণটা একদম রেডি। এবার এটা একটা প্লেটে তুলে নেব, নিয়ে আমি ঠান্ডা করতে দেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটে আমি বেসনটা ছড়িয়ে নিয়েছি, বেসনের একটু গুঁড়ো, এবার হাতে একটু তেল মেখে নিয়েছি, অল্প অল্প করে মিশ্রণটা নেব, গোল করব, যেরম সাইজের চপ আপনি করতে চান। এবার দুটো তালুর সাহায্যে আমি এটা চ্যাপটা করে নেব, গোল গোল মতো হবে, বা যেরম শেপের করতে চান, একটু ওভাল রাখলে ওভালো হবে, তবে চপ গোলই ভালো লাগে। দুটো করে নিয়েছি, এইভাবে আমি সবকটা করে নেব। সবকটা চপ গড়া হয়ে গেছে, এবার আমি বেসনটাতে প্রয়োজন মতো নুন আর অল্প করে খাবার সোডা, দেখতে পাচ্ছেন একদম অল্প খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে গুলবো, তাহলে কোনো লাম্পস থাকবে না, আর ব্যাটারটা খুব মোটা হবে না আবার খুব পাতলা হবে না, যেন আমার ওই চপের গায়েতে এটা লেগে থাকে, মোচার যে গোল আমি বানিয়েছি তাতে যেন লেগে থাকে। তেল গরম করেছি ডিপ ফ্রাই করার জন্য, আমি একটু চেক করে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 1টা করে মোচার চপ নেব, বেসনের গোলাতে দেব, এবার হচ্ছে কড়াতে ছেড়ে দেব। এইভাবে আমি কয়েকটা চপ ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে লাল করে ভাজবো, যদি চান খুব লাল হবে তাহলে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো বেসনের সাথে মিশিয়ে দিতে পারেন। এবার আমি চপগুলো তুলে নেব, চপগুলো তোলা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। গরম গরম মোচার চপ রেডি এবং সার্ভ, মুড়ির সাথে গরম চায়ের সাথে সন্ধেটা জমিয়ে দিন।